mano bahut samadhan আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবরাক সুপ্রিয় দর্শক শ্রোতা বায়ু বোনেরা বিস টিভি বাংলার এই আয়োজনে আপনারা যারা আমাদের সাথে শেয়ার করছেন শুরুতেই সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ইতিমধ্যে আপনাদের সাথে আলোচনা শুরু করেছি আর সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা আমরা আলোচনা শুরু করেছিলাম একজন আদর্শ মুসলিমের রব্বুল আলমিনের সাথে যে সম্পর্ক হবে সেই সম্পর্ক নিয়ে আমরা আলোচনা শুরুতে বলেছি রব্বুল আলমিনের সাথে সম্পর্কের যেই ধরন রয়েছে এই ধরন হচ্ছে পাঁচটি গত পর্বে আমরা একজন আদর্শ মুসলিমের আল্লাহ রব্বুল আলমিনের সাথে যে সম্পর্ক হবে এই সম্পর্কের প্রথম যে ধরন সেটি আমরা আলোচনা করেছিলাম সুপ্রিয় দর্শক আমরা বলেছিলাম আল্লাহ রাবুল আলমীর সাথে সম্পর্কের বিষয়টি হচ্ছে আলো রব্বুদা যে বান্দা সত্যিকার অর্থে আল্লাহ রব্লুল আলমিনের গোলামীকে নিজের জীবনে বাস্তবায়ন করবে আজকের পর্বে আমরা আলোচনা করব। দ্বিতীয় যে পয়েন্টটি রয়েছে সেটি হলো আলীত ও তো আহ যে বান্দা আল্লাহ রব্বুল আলমিনের আনুগত্য এবং আল্লাহর মাহানুভালের অনুসরণকে বান্দা তার জীবনে বাস্তবায়ন করবে এবং এটিও আল্লাহ রবুল আলমিনের সাথে বান্দার সম্পর্কের আরেকটি ধরন আল্লাহ রব্বুল আলমিনীর সাথে একজন আদর্শ মুসলিম ব্যক্তি যখন তার সম্পর্ককে মজবুত এবং শক্তিশালী করার চেষ্টা করবে তখন আল্লাহ আল্লাহবুল আলমিনের সাথে তার আনুগত্য এবং আল্লাহর বিধানকে অনুসরণের জন্য সে চেষ্টা করবে এটি হচ্ছে আল্লাহ সুবাহনতাল সাথে তার সম্পর্কে দ্বিতীয় ধরন এই প্রসঙ্গে বত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ সুবাহন তালা সাত করেন বলে আল্লাহ ওয়া তালা বলেন বলুন আতিহ ওর যে আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো ইন তাহ যদি তারা মুখ ফিরিয়ে এনে আল্লাহ এবং তার রাসুর আনুগত্যকে তারা পরিহার করে বর্জন করে আল্লাহ এবং তারা আনুগত্য করে না তাহলে তাদেরকে এটি জানিয়ে দাও নিশ্চয়ই আল্লাহ সুবাহন তালা লা কাহিরিন কাফে কাফেরদেরকে পছন্দ করেন না কাফের থেকে ভালোবাসেন না সুপ্রিয় দর্শক ভাই বোনেরা ইহাতের মাধ্যমে আল্লাহ সুবাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন প্রথমে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আল্লাহ এবং তার আসলে আনুগত্য আমাদেরকে করতে হবে আল্লাহ এবং তার আসলে আনুগত্যের মধ্যেই মূলত আল্লাহ রব্বুল আলমিনের সাথে তার সম্পর্ককে মজবুত করার মানে পদ্ধতি রয়েছে তাই আল্লাহ রব্বুল আলমিনের সাথে সম্পর্কের অন্যতম একটি ধরন হচ্ছে তার আনুগত্য করা তার নির্দেশের অনুসরণ করা তার নির্দেশ মেনে নেওয়া এরপর আল্লাহ সুবাহ তারা রাতের শেষের দিকে বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন যদি কেউ আল্লাহ রাবুল এই আনুগত্যকে পরিহার করে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের আনুগত্যকে পরিহার করে এবং এই আনুগত্য থেকে নিজেদেরকে দূরে সইয়ে নেয় তাহলে সে মূলত সত্যিকার অর্থে ইমান থাকতে পারবে না সত্যিকার অর্থে ইমানের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবে না এই জন্য আল্লাহ আয়াতের শেষে আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছেন এই বলে যে আল্লাহ আল্লাহবুল কায় ফিরিন যদি তারা আল্লাহ এবং তার আসলে যে আনুগত্য রয়েছে সেই আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তাদেরকে এই বিষয়ে নিশ্চিত করে জানিয়ে দিতে হবে যে লা ইয়ুহিবুল কাফিরিন কাফিরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না কাফিরদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্ক হয় না তাই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি আমরা সম্পর্ক নিবিড় করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহর আনুগত্য মেনে নিতে হবে এই আয়াত থেকে আমরা বুঝতে পেরেছি ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু তালা সুরা সূরা আননিসা 59 নম্বর আয়াতের মধ্যে বলেছেন কি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আল্লাহ আতিউর রাসূল ওয়া উলিআল আমর মিনকুম হে আতিউল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করো রাসুল এবং রাসুলের আনুগত্য মিংখুম এবং তোমাদের মধ্যে যারা কর্তৃত্বশীল রয়েছে শাসক রয়েছে তাদের আনুগত্য করো এখানে আল্লাহরুল আলমিন আল্লাহ এবং রাসুলের আনুগত্যের বিষয়টি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহর সাথে এবং রাসুলের সাথে আমাদের যে সম্পর্ক তৈরি হবে এই সম্পর্কের অন্যতম একটি ধরন হচ্ছে এই যে আল্লাহ এবং তার রাসুলের আনুগুত্য আমাদেরকে করতে হবে আনুগত্যের বাইরে আল্লাহ এবং তার রাসুলের সাথে আমরা সম্পর্ক করতে পারবো না আমাদের সম্পর্ক আল্লাহ রাবুল আলমীর সাথে ততক্ষণ পর্যন্ত মজবুত ও শক্তিশালী হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার আসলে আনুগত্য আমরা না ঠিক একই কথাই আল্লাহ সুবাহ তালা সুরায় মোহাম্মদের তেত্রিশ নম্বর আয়তের মধ্যে বলেছেন আল্লাহ সুবাহন তালা একই বক্তব্যই আমাদেরকে আবার জানিয়ে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন বলেন ইয়া ইউ আল্লাদিন আতি আল্লাহ আতি ও রসুল ওলা থুপতিল হে ইমানদার গোল আতি আল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করো ও এবং রাসুলের আনুগত্য করো আল্লাহ এবং তার রাস আনুগত্যের নির্দেশ দিয়ে তারপরে আল্লাহ একটি বিষয় আমাদেরকে নিষেধ করছেন তোমরা তোমাদের নষ্ট করো না আল্লাহ এবং তারত্যকে পরিহার করে কোনো বান্দা যদি আল্লাহ রাবুল আলমিন নৈকট্য লাভ করার জন্য চেষ্টা করে অথবা কোনো নিক আমল করার জন্য চেষ্টা করে অথবা কোনো ভালো কাজ করার জন্য চেষ্টা করে আয়াত থেকে একেবারে স্পষ্টভাবে এটি আমাদের সামনে প্রতীয়মান হয়েছে যে তাদের আমল বরবাদ হয়ে যাবে আমল নষ্ট হয়ে যাবে যেহেতু এই আনুগত্যের বাইরে কোনো আমল আল্লাহ রাবুল আলমের কাছে গ্রহণযোগ্য হয় না তাই আল্লাহ এবং তার তারাসুলের সাথে আমাদের সম্পর্কের অন্যতম দিক হচ্ছে আল্লাহ এবং তার আসলের আনুগত্য আমাদেরকে করতে হবে আল্লাহ এবং তার আসলে আনুগত্যের মধ্যেই মূলত আল্লাহ এবং তার আসুলের সাথে সম্পর্ক নিবিড় করার জন্য সম্পর্ক মজবুত করার জন্য পদ্ধতি আল্লাহ সুবাহন তারা দিয়ে দিয়েছেন একইভাবে আল্লাহ সুবাহন তারা কোরআনী কেরিম সুরা নিসা তেরো নম্বর আয়তের মধ্যেও এই আনুগত্যের বিষয়টি উল্লেখ করেছেন শুধু আনুগত্যের বিষয়টি সে আয়াতের মধ্যে উল্লেখ করেননি বরং আল্লাহ সুবাহানুবু তালা এই আনুগত্যের যে রেজাল্ট রয়েছে যে ফল রয়েছে সেটাকেও আল্লাহ রাবুল আলমীর এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন অমায়ুতি আল্লাহ যে আল্লাহ এবং তার রাসুরে আনুগত্য করবে এই আনুগত্য শুধুমাত্র যে আনুগত্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমীর সাথে বান্দার সম্পর্ক নিবিড় হবে বান্দার সম্পর্ক তৈরি হবে শুধু তাই নয় বরং আল্লাহ সুবাহানব তালা আয়াতের মধ্যে এর আরেকটি রেজাল্ট আরেকটি ফলের কথা জানিয়ে দিচ্ছেন যে এর জন্য আরেকটি পুরস্কার রয়েছে সেই পুরস্কার হচ্ছে এই অমায়ুত আল্লাহ আবার সুলাহু যে আল্লাহ এবং তার রাসুলি আনুগত্য করবে ইউদ খেল হু জান্ন আল্লাহ রাবুল আলমিন তাকে জান্নাত সমূহে প্রবেশ করাবেন তাজরি বিন তাহতি আলহার যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত খালেদিন আফিহা এবং তথায় তারা চিরস্থায়ী হবে ফৌজুল আদিম আর এটাই হচ্ছে আল ফৌজুল আদিম মহা সাফল্য আল্লাহ রাবুল আলমিনের কাছে বান্দার জন্য এর ইচ্ছে বড় সাফল্য আর নেই এত মাধ্যমে এই বিষয়টি স্পষ্ট হয়েছে যে যদি আমরা সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলমিনে আনুগত্য করতে পারি এবং আল্লাহ রাসুলের আনুগত্য করতে পারি তাহলে আল্লাহর আনুগত্য এবং রাসুলের আনুগত্যের মাধ্যমে আমরা আল্লাহ রবুল আলমের কাছে এক বিশাল পুরস্কার লাভ করবো আর সেই পুরস্কারটি হচ্ছে মহা সাফল্য আমাদের আসবে সেই মহা সাফল্য হচ্ছে আল্লাহ সুবাহানু তালা আমাদেরকে তার যার নাচসমূহে প্রবেশ করাবেন যার নাচসমূহে যাওয়ার জন্য আমাদেরকে সুযোগ করে দেবেন ঠিক একই ধরনের বিষয় আল্লাহ রাব্বুল আলমিন আল্লাহর এবং তার রসুরের আনুগত্যের সাথে সম্পৃক্ত করেছেন এবং আল্লাহর আনুগত্যের মাধ্যমে যেমনিভাবে আল্লাহ রব্বুল আলমীর সাথে বান্দার সম্পর্ক মজবুত হবে তেমনিভাবে আল্লাহ সুবাহ তালা এই আয়তের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে যারা এই আনুগত্য করবে এই আনুগত্যের কারণে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন সম্মানিত যাদেরকে করেছেন যাদেরকে নিয়ামত দিয়ে সমৃদ্ধ করেছেন যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে তাদের মধ্যে ওই সমস্ত ব্যক্তিদেরকে অন্তর্ভুক্ত করবেন যারা আল্লাহ এবং তার রাসুরে আনুগত্য করবে سورة النساء 19 نمبر 83. الله سبحانه وتعالى، الله سبحانه وتعالى شاد كرنه، ومن يطيع الله ورسول، فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين، وحسن أولئك رَفِيقًا الله رب العالمين. وَمَنْ يُطِعْ اللَّهَ وَرَسُولَهُ جعل اللَّهَ بِنُعْرَاسُوْلِهِ أَنُقُطَكُ لَوْهُ কেমা আল্লাহ আলহিমাই তারা ওই সমস্ত ব্যক্তিদের সাথে সম্পৃক্ত হবে ওই সমস্ত ব্যক্তিদের সাথে হবে আল্লাহন আলাইহিম যাদের উপর আল্লাহ রবুল আলমিন নিয়ামত দিয়েছেন নিয়ামত দিয়ে যাদেরকে আল্লাহ সুবাহ তারা সমৃদ্ধ করেছেন তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে তাদের পরিচয় হচ্ছে নবীগণ তারপরে আসগণ শহীদগণ এবং সৎ কর্মশীলগণ ওয়াহাসিনা উল্লাকা রফিকা আল্লাহ হর্বুল আলমিন তারপর বলছেন তারা কতই না উত্তম সঙ্গী বা সাথী যাদের সাহায্য লাভ করার মাধ্যমে এই ব্যক্তিগণ যারা আল্লাহ এবং তার রাসুরি আনুগত্য করেছে তারা সবচেয়ে বেশি সম্মানিত হবে মর্যাদাপূর্ণ এই জন্য আমরা বুঝতে পেরেছি আল্লাহ এবং তার আসলে আনুগত্য যদি আমরা সত্যিকারভাবে করতে পারি তাহলে আল্লাহ রাবুল আলমিন অনেকগুলো পুরস্কার আমাদের জন্য নির্ধারণ করেছেন সেই পুরস্কারগুলো লাভ করতে পারবো এবং আল্লাহ রাবুল আলমিনের সাথে একজন বান্দার আল্লাহ রব্বুল আলমীর সাথে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক মজবুত ও শক্তিশালী হবে তাই সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা আমরা বলছিলাম আল্লাহ রব্বুল আলমিনের সাথে সম্পর্কে যে পাঁচটি ধরন এর দ্বিতীয় পদ্ধতি বা দ্বিতীয় ধরন হচ্ছে যে আল্লাহ রাবুল আলমিনের আনুগত্য আমাদের করতে হবে আল্লাহ রাবুল আলমিনের অনুসরণ আমাদের করতে হবে এই আনুগত্য এবং অনুসরণ সম্পর্কে আরও কিছু কথা সামনে আসবে আমরা যখন একজন মুসলিমের আল্লাহ রব্বুল আলমীর সাথে সম্পর্ককে মজবুত করার জন্য করণীয় কাজগুলো বলবো তখন সেখানে আমরা আনুগত্যের বিষয়টি আরও একটু দৃষ্টি আকর্ষণ করবো তা আসুন তৃতীয় যে বিষয়টি সেই বিষয়টি সম্পর্কে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই তৃতীয় যেই ধরন একজন মুসলিম আল্লাহর সাথে সম্পর্ককে মজবুত করার জন্য ভালোবাসা এই ভালোবাসা বলতে কি বুঝায় ভালোবাসা নিয়ে আমাদের মধ্যে কিছু বিভ্রান্তি রয়েছে আমরা বিভিন্নজন ভালোবাসাকে বিভিন্নভাবে নিয়েছি যেহেতু আমাদের সমাজের মধ্যে ভালোবাসা বলতে বিভিন্ন অর্থ করার সুযোগ আছে জৈবিক দিক থেকে মানুষ যে ভালোবাসা করে থাকে বিশেষ করে মানুষের সাথে প্রবৃত্তি সম্পর্কের কারণে যেই প্রেম প্রীতি তৈরি হয়ে থাকে অনেককে দেখা যায় যে আল্লাহর ভালোবাসার সাথে ওই প্রেম প্রীতিকে সম্পৃক্ত করে দিয়েছেন কেউ আশেখে লাহি আশেখে খোদা নাম দিয়েছেন আল্লাহর সাথে এশক করে থাকেন মূলত এগুলো গর্হিত বিষয় আল্লাহ হাবুল আলমিনের ভালোবাসা হচ্ছে পুত পবিত্র এবং আল্লাহ হাববুল আলমিনের ভালোবাসার একটি কনসেপ্ট একটি ধারণা রয়েছে একটি পরিচয় রয়েছে সেখানে কোনো ধরনের বিভ্রান্তি সেখানে কোনো ধরনের মানে আল্লাহ হাবুল আলামিন যেটি চাননি এমন কোনো বিষয় সেখানে ইনক্লুড করা অন্তর্ভুক্ত করার কোনো সুযোগ নেই তাই এই ভালোবাসাকে যদি কোনো ব্যক্তি নিজের খাহেস মতো নিজের প্রবৃত্তি তাড়িত হয়ে ব্যাখ্যা দিয়ে থাকে এই ভালোবাসার ব্যাখ্যা যদি নিজের পক্ষ থেকে করে থাকে তাহলে সেখানে বিভ্রান্ত হওয়ার সুযোগ রয়েছে তাই সতর্ক থাকতো আমাদেরকে বুঝতে হবে যে ভালোবাসা কি জিনিস এই বিষয়ে সম্পর্কে ইমাম আয়কারীম বলেছেন রগবাতুল কলবি ফিমতিসালি আوامরিহি ওয়াজতিনাব নাওয়াহিহি আল্লাহ রাব্বুল আলামিন এর ভালোবাসা বলতে যেটি বোঝায় সেটি হচ্ছে বাতুল কাল অন্তরের অনুরাগ অন্তরের স্পৃহা টান আল্লাহর নির্দেশসমূহ পালন করার দিকে আমাদের অন্তরে যে টান থাকবে সেই টানকে বুঝানো হয়েছে ভালোবাসা ওয়াজতিনাবে নাওয়াহিহি এবং আল্লাহ রাব্বুল আলামিন যে নিষেধগুলো রয়েছে সেই নিষেধগুলো বর্জন করার মাধ্যমে মূলত অন্তরে যেই টান তৈরি হয় থাকে আল্লাহবুল আলমের প্রতি সেটাকেই বলা হয়েছে ভালোবাসা এটি হচ্ছে ভালোবাসার পরিচয় সুপ্রিয় দর্শক সুতরাং ভালোবাসার এই পরিচয় যদি আমরা নিতে পারি তাহলে আমাদেরকে আর বিভ্রান্ত করার সুযোগ থাকবে না সুপ্রিয় দর্শক সময় হল বিরতির আসুন একটু বিরতিতে যাচ্ছি একটু পরে ফিরে আসছি আমাদের সাথেই থাকুন চারোদিকে চলছে এক জোয়ার বিদাতের প্রচন্ড ঝরে লন্ড ভন্ড রসুল আলিহাসাল্লামের সন্না পিছিল ইচ্ছিল সরুপথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়তান সেපත් কি মুসলিম করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমা আবেদন কেবল মাত্র ইসটিভি বাংলায় জানুন কেন মুমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হলো তাওহীদের প্রচার কালিমা আবেদন রা সাত১১টা আ পুনো সম্প্রচার সকাল সাড়ে আটা বাংলাদেশে পিটিবি বাংলায় নবিজি মুহাম্মাদ সাল্লাহ লা আ সাললামের আবু উমামা বাহেল রাদি লাহ আনু হতে বর্ণিত রেসুল্লাহ সাল্লাহ লাহ হলে বলতেন তোমরা কোরান তেলাওয়াত করবে কারণ পবিত্র কোরান আমাদের দিন তার পাঠকদের সুপারিশকারী হিসেবে আসবে সেই মুসলিম দ্বিতীয় খণ্ড সালাতধ্যায় হাতির সংখ্যা এক হাজার সাতশো সাতান্ন রং জীবনে বহুবার উপভোগ করেছি নানা রঙের সমাহার আমরা দেখেছি রং ধনু কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা খুব হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কত কার্যকরী ভাবে মোমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং ধনু পরবর্তী অনুষ্ঠান বাংলায় সুপ্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর আবার আমাদের আলোচনায় আমরা আলোচনা করতেছিলাম আল্লাহ রব্বুল আলমিনের সাথে বান্দার সম্পর্কে তৃতীয় যে ধরন সেই বিষয়টি নিয়ে সেটি হচ্ছে ভালোবাসা ভালোবাসার ক্ষেত্রে বিভ্রান্তি যাতে আমাদের মধ্যে না আসে এই জন্য ভালোবাসার আহল উদ্কিক মাহকিক যে পরিচয় দিয়েছেন সেই পরিচয়টুকু আমরা তুলে ধরেছি আসুন আল্লাহ রাবুল আলমিন কোরআনের মধ্যে এই বিষয়টি আমাদেরকে স্পষ্ট করেছেন কোরআন সুরা আল মায়দা চৌতের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বান্দার ভালোবাসার বিষয়টি এবং বান্দাকে যে আল্লাহ রবুল আলমিন ভালোবাসেন সেই বিষয়টি তুলে ধরেছেন আল্লাহ সুবাহনতালা বলেন ফাইসা ভাহকৌমিন ইউ হাব্বহু ময়ু হাব্বু নাহু আদিল লেথিন আলাল মুমিনিন আইজ জাথিন আলাল খ্যাফিরিন যে অচিরেই আল্লাহ বুর আলামিন এমন একটি সম্প্রদায় কি নিয়ে আসবেন যাদেরকে আল্লাহরবুল আলামিন ভালোবাসবেন এবং তারাও আল্লাহকে ভালোবাসবে এখানে আল্লাহ বুর আলামিনের ভালোবাসার কথা উল্লেখ করা হয়েছে এবং আল্লাহ বুরু আলামিনের জন্য ভালোবাসার এই কর্মটি এবং এই বৈশিষ্ট্যটি আল্লাহ বুর আলামের জন্য সাব্যস্ত করা হয়েছে ময়ু হাব্বু নাহু এবং তারাও আল্লাহকে ভালোবাসবে সুতরাং ইমানদারদের আল্লাহ রব্বুল আলমিনের সাথে সম্পর্ক নিবিড় করার জন্য আল্লাহ রব্বুল আলমিনের সাথে সম্পর্ককে মজবুত করার জন্য যে দিক নির্দেশনা দেয়া হয়েছে সেটি হচ্ছে যে ইমানদার ব্যক্তিগণ আল্লাহ রব্বুল আলমিনকে ভালোবাসবে এরপর তাদের অন্যতম আরেকটি পরিচয় দিয়েছেন আজিল্লিন আলমিনিন তারা মুমিনদের প্রতি সদয় হবে কোমল হবে নরম হবে ও আইসিন আল ক্যাফিরিন এবং কাফিরদের প্রতি তারা শক্তিশালী হবে পরাক্রমশালী হবে কঠোর হবে এটি ইমানদার ব্যক্তিদের পরিচয় তুলে ধরেছেন আল্লাহ সুবাহ তালা যারা সত্যিকার ইমান আনবে বলেছেন যে অসিরাই আল্লাহ রবুল্লাহ আমিন এমন একটি সম্প্রদায়কে নিয়ে আসবেন যাদের বৈশিষ্ট্য হবে এই এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ রবুল্লা আহলামিন তুলে ধরেছেন তার মধ্যে একটি হচ্ছে তার আল্লাহকে ভালোবাসবে আল্লাহ সমানে ওয়ে তারা সুর আল বাকারার একশো পঁয়ষট্টি নম্বর আয়তের মধ্যে ওই বিষয়টি আমাদেরকে জানিয়েছেন আল্লাহ আরব্দ আমিন এর করেন ও আমি নসি মাইয়াদ্তা ইল্লাহি অ্যান্ড দে দে ইহাব্বুল আহম কাহাব্বিল্লাহ ওয়েল্লাদিন এ মেনু এশাদ্লিল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলেন সুরা সংখ্যক লোক আছে যারা আল্লাহ রাবুল আলমিনকে বাদ দিয়ে আল্লাহ আলামিনের বিপরীতে কিছু সংখ্যক সমকক্ষ আল্লাহর জন্য সাব্যস্ত করে আল্লাহর জন্য উপমা সাব্যস্ত করে সমকক্ষ সাব্যস্ত করে আল্লাহর জন্য তুলনা সাব্যস্ত করে তারপর ইউ হাইব কাহাবিল্লা এই সমকক্ষগুলো গুলো সাব্যস্ত করে আল্লাহ রব্বুল আলমিনকে ঠিক যেভাবে ভালোবাসার কথা ছিল সেইভাবে এই সমকক্ষগুলোকে যেগুলোকে আল্লাহর জন্য অংশীদার সাব্যস্ত করেছে সেই অংশীদারগুলোকে সেভাবেই তারা ভালোবাসে এরপর আল্লাহ রবুল আলমিন ইমানদার ব্যক্তিদের পরিচয় তুলে ধরছেন আর যারা সত্যিকার ইমান এনেছে তাদের অবস্থান হচ্ছে এই তারা সবচেয়ে বেশি আল্লাহ রব্বুল আলমিনকে ভালোবাসে তাই আল্লাহ রব্বুল আলমিনের সাথে যদি কোনো ব্যক্তি তার ভালোবাসাকে রিবিট করতে চায় তাকে অবশ্যই আল্লাহর ভালোবাসা সম্পর্কে জেনে তার অন্তরের মধ্যে আল্লাহ রবুল আলমিনের ভালোবাসা তৈরি করতে হবে তার অন্তরের মধ্যে আল্লাহ রবুল আলমের ভালোবাসা যদি না আসে তাহলে সেই ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলমীর সাথে তার সম্পর্ককে ডিমিট করতে পারবে না এই জন্যই মান্ধার ব্যক্তিরা সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহ আলামিন আলমিনকে আল্লাহ সুবাহ তালা আল বাকার একশো পঁয়ষট্টি নম্বর আয়তের মধ্যে আমাদেরকে এই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেছে এমনিভাবে সুরা আলী ইমরানের একত্রিশ নম্বর আয়তের মধ্যেও আল্লাহ রব্বুল আলমিন এই বিষয়টি তুলে ধরেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন

আপনাদেরকে সেই পরিচয় তুলে ধরেছি সুতরাং কোন ব্যক্তি যদি আল্লাহ এবং তারা আনুগত্যের বাইরে চলে যায় আল্লাহ এবং তারা নির্দেশের বাইরে চলে যায় আল্লাহ রব্বুল আলমিন যেটাকে হারাম করেছেন সেটাকে হারাম মনে না করে আল্লাহ রবুল আলম যেটাকে হালাল করেছেন সেটাকে হালাল মনে না করে বরং হালাল হারামের যে সীমারেখা রয়েছে সেই সীমারেখাকে কোনো ব্যক্তি যদি কোনো অবস্থায় উপেক্ষা করে তাহলে বুঝতে হবে যে আল্লাহ রব্বুল আলমকে ভালোবাসে না যদিও সে মুখে দাবি করে যে আমি আল্লাহকে ভালোবাসি আমি আশিক খোদা অথবা আশেক এলাহি যদিও সে দাবি করে যে আমি আল্লাহর ভালোবাসি আমার অন্তর মধ্যে রয়েছে তার এই বক্তব্যটুকু শুধুমাত্র মৌখিক দাবি ছাড়া আর কিছুই নয় সত্যি কথা হচ্ছে সে আল্লাহ রাবুল্লা আলমিনকে ভালোবাসে না যেহেতু কোরআন কেরিমিন আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ হাবুল আলমিন বলেন ইনকুুন তুম তো আল্লাহনি যদি তোমরা সত্যিকার আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো তাহলে ইহাবিবুমুল্লাহ তোমাদের জন্য ভালো পুরস্কার রয়েছে আল্লাহ হাবুল আলমিন আয়তের মধ্যে বলে দিয়েছেন যদি রাসুলের সত্যিকার অনুসরণ করতে পারি তাহলে আমাদের জন্য পুরস্কার হচ্ছে ইহবে যে তোমাদেরকে আল্লাহ ভালোবাসবে আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন ভালোবাসবেন তাই সত্যিকার অনুসরণ যদি আমরা রাসুল সাল্লা করতে পারি আমরা এর মাধ্যমে দুটি জিনিস লাভ করতে পারবো একটি হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের ভালোবাসা লাভ করতে পারবো দ্বিতীয় হচ্ছে এর মাধ্যমে রসুল আল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসাও আমরা লাভ করতে পারবো মূলত এর মধ্যেই রসুল্লাহ সাল্লা ইসলামের ভালোবাসা নিহিত আছে এই মাধ্যমে একটি বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়েছে সেটি হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কি নিরঙ্কুশভাবে অনুসরণ করতে হবে দ্বিতীয় যে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়েছে সেটি হলো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমেই আমরা তো সত্যিকারভাবে আল্লাহর ভালোবাসা লাভ করতে হবে অন্যভাবে লাভ করার কোনো সুযোগ নেই এরপর আরেকটি পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন আয়তের মধ্যে বলে দিয়েছেন ওয়া ইগফির লাকুম তোমাদের যে পাপগুলো রয়েছে অপরাধগুলো রয়েছে অন্যায়গুলো রয়েছে আল্লাহ হাবুল আলমিন সেই অপরাধ অন্যায়গুলোকে তোমাদের ক্ষমা করে দেবেন আল্লাহ গফুর রহিম আল্লাহ রাবুল দয়াময় সুতরাং ক্ষমাশীল দয়াময় আল্লাহ হুসবাহ তালা তোমাদেরকে ক্ষমা করে দেবেন এর মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে আল্লাহ রাবুল আলমিনের ভালোবাসা আমরা সত্যিকারভাবে লাভ করতে চাই যদি তাহলে আল্লাহ এবং তার রসুরে যে আনুগত্য রয়েছে সে আনুগত্যকে আমাদের জীবনে মেনে নিতে হবে আল্লাহ রাবুল আলমিন যে কাজটি আমাদেরকে করতে বলেছেন সে কাজটি আমাদেরকে করতে হবে আল্লাহ রবুল্ আলমিন যে কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছেন বা যে কাজটি আমাদের জন্য নিষেধ করেছেন সেই নিষেধ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে দূরে সরে যেতে হবে তাহলেই কেবলমাত্র আল্লাহ রবুল্লা আলমিনের ভালোবাসা লাভ করব সুপ্রিয় দর্শক তাহলে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাবুল্লা আলমিনের ভালোবাসা হচ্ছে তার সাথে সম্পর্ক করার জন্য আমাদের জন্য অন্যতম তৃতীয় যেই ধরন এর মাধ্যমে আমরা আল্লাহ রাবুল আলমিনের সাথে সম্পর্ক তৈরি করতে পারব তাই আল্লাহ রাবুল আলমিনের ভালোবাসা বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি চেষ্টা করে থাকে যে সে আল্লাহ রব্বুল আলমিনের সাথে সম্পর্ক করবে মজবুত করবে তাহলে সে ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহ রব্বুল আলমিনের সাথে তার সম্পর্ককে মজবুত করতে পারবে না এবার আমরা যে পয়েন্টটি আলোচনা করব আল্লাহ রাব্বুল আলমিনের সাথে বান্দার সম্পর্কের চতুর্থ ধরন হচ্ছে সত্যিকার ভাবে আল্লাহ রব্বুল আলমিনের ভয় বান্দার অন্তরের মধ্যে জাগ্রত বান্দার অন্তরের মধ্যে আল্লাহ রাবুল আলমিনের ভয় যতক্ষণ পর্যন্ত জাগ্রত না হবে ততক্ষণ পর্যন্ত একজন বান্দা আল্লাহ রবুল আলমিনের সাথে তার সম্পর্ককে নিবিড় ও মজবুত ও শক্তিশালী করতে পারবে না এবং সম্পর্ক যথাযথ হবে না তাই আল্লাহ রাব্বুল আলমিনের জন্য তার অন্তরের মধ্যে ভয় থাকতে হবে এই ভয় আল্লাহ রাব্বুল আলমিনের জাতির জন্য যেহেতু আল্লাহ রাবুল আলমিনের মহত্ব শ্রেষ্ঠত্ব সম্পর্কে বান্দা যখন উপলব্ধি করবে সত্যিকার উপলব্ধির মাধ্যমে সে আল্লাহ রাবুল আলমিনকে ভয় করবে এই জন্য আমরা দেখি কোরআন করিম্লা সুবাহনু তালা এই বিষয়টি উল্লেখ করেছেন যারা সত্যিকার ভাবে আল্লাহরবুল আলমিনের পরিচয় লাভ করতে পেরেছে আল্লাহ রব আলের শ্রেষ্ঠত্ব মর্যাদার বিষয়ে ক্ষমতার বিষয় সম্পর্কে সত্যিকার ভাবে জানতে পেরেছে তারা আল্লাহ আল্লাহরুল আলমিনকে যথাযথ আল্লাহর যে কেবলমাত্র আল্লাহ আল্লাহরাবুল আলমিনকে ভয় করতে পারে বা আল্লাহ রবুল আলামিনকে ভয় করে কেন এই জন্য আলেমরা আল্লাহ রবুল্লা আলমিনকে ভয় করতে পারে যেহেতু আলেমরা আল্লাহ রবুল আমিনের মর্যাদা সম্পর্কে জানতে পেরেছে আল্লাহ রব্বুল আলমিনের মর্যাদা সম্পর্কে না জানলে কোনো ব্যক্তি সত্যিকারভাবে আল্লাহ রবুল আহিনকে ভয় করতে পারে না তার অন্তরের মধ্যে আল্লাহ রবুল আলমিনের ভয় জাগ্রত হয় না ভয় সৃষ্টি হয় না বয় তৈরি হয় না তাই আল্লাহ রবুল আমিনের জাহাজ সত্তা তার যে মহত্ব রয়েছে বরত্ব রয়েছে তার কিবরিয়া তার আগমত শ্রেষ্ঠত্ব এই বিষয়গুলো সম্পর্কে উপলব্ধি করে বান্দা আল্লাহকে ভয় করবে দ্বিতীয় হচ্ছে আল্লাহ রবুল আলমিনের আদাব থেকে ভয় করবে কোরআনে মধ্যে আল্লাহ সুহানুভয় তারা বারবার সতর্ক করেছেন যাতে করে বান্দাগুন আল্লাহ রাবুল আলমিন থেকে ভয় করে যেহেতু আল্লাহ সুবাহন তালা কঠিন শাস্তি দেবেন বলেছেন সাদিদুন জুনতে কাম তিনি কঠোর প্রতিশোধ প্রবণ আল্লাহ রাবুল আলমিন কোরআনের মধ্যে তার অনেকগুলো বৈশিষ্ট্য উল্লেখ করেছেন সারিউল হেসাব তিনি শাদীদুল এ কাম কঠিন শাস্তিদাতা তাই এই বিষয়গুলো আল্লাহ রাবুল আলমিনের যে শাস্তির কথা কোরআনে করিমের মধ্যে আল্লাহ সুবাহন তালা বলেছেন সেই বিষয়গুলো উপলব্ধি করে একজন বান্দা আল্লাহুল আলমিনকে ভয় করবে তৃতীয় নম্বর যে ভয় করবে সেটি হচ্ছে এই আল্লাহর বিধান লঙ্ঘন করার ক্ষেত্রে সেটি আনুগত্যের ক্ষেত্রে হোক অথবা নিষেধের ক্ষেত্রে হোক যেটাকে আল্লাহ হাব্বুর আলমিন করতে বলেছেন সেটাকে বর্জন করার ক্ষেত্রে আর যেটাকে আল্লাহ হাব্বুর আলমিন করতে নিষেধ করেছেন সেটাকে লঙ্ঘন করার ক্ষেত্রে আল্লাহ রাবুল আলমিন ভয় করবে তার অন্তর যখন কোনো একটি হারাম কাজের মধ্যে লিপ্ত হবে তখন তার অন্তর প্রকম্পিত হবে কেঁপে উঠবে যখন ভালো কাজকে উপেক্ষা করে আল্লাহর নির্দেশকে বর্জন করার চেষ্টা করবে তখন তার অন্তর কেঁপে উঠবে সে মনে করবে যে এটি আমার রবের পক্ষ থেকে আমাকে করতে বলা হয়েছে সুতরাং কেন আমি আমার রব আল্লাহ রব অবাধ্য হচ্ছি তাই তার অন্তর মধ্যে সে বয় জাগ্রত হবে সুপ্রিয় দর্শক আজকে আর সময় নেই আসুন আজকে এখানে শেষ করছি ইনশাল্লাহ তালা আগামী পর্বে এ বিষয়ে আপনাদের সাথে আরও কন্টিনিউ করবো আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته

মহিলাদের আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামে নারী প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় My question is about the beard, about Imam Mahdi. What are the people believe in? He answers. So number one is the help of Allah. He satisfies in the light of glorious Quran and authentic Hadith. If Allah helps you, believe me, you have to get successful. Catch Dr. Zakir. Then we have the next call, please. To get convincing and valid answers, ডায়াল করুন ডক্টর জাকিরকে প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস বাংলায়